তো ভিডিও শুরুর প্রথমে তোমাদের বলে দিই যে এই ভিডিওটা শ্যুট করতে আমাকে উতুম খাটতে হয়েছে, আর এডিট প্রণাম প্রণাম কিচ্ছু বলার নাই। তো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং এটা চ্যানেলের সেকেন্ড ব্লগ, তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবটা দেখে পর, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা যাক ব্লগটা। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে শুভ সপ্তমী। তো বেসিক্যালি আমরা এখন হাই স্কুলের মাঠে আছি, আমরা চারজন আছি আপাতত, ঠিক আছে, আরেকজন আসবে, তো সবাই মিলে আজকে ঘুরতে বেরোবো। তো ভিডিওর সবটা শেষে তোমরা দেখতে পাবে যে কি হতে চলেছে। এখানে সবাই চুপচাপ বসে, কেউ কিছু বলবে না বলছে, চশমা পরে নিয়েছে, ও তো বলছে হ্যাঁ ঠিক আছে, আর ও তো মুখটাই ঘুরে নিচ্ছে, দেখো মারামো মারামো করছে, ইউটিউবার বলে কথা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঈশ্বরকে। ও মাই গড, ওয়াও, এগুলো মেনে নিতে হয়, এগুলো ঠিক হচ্ছে না, ঠিক আছে, খুব কষ্ট যে বলো। তো বেসিক্যালি আমরা এখন ঘুরতে বেরিয়েছি, বোরামাটি হাট থেকে এগিয়ে চলেছি বাইকে করে, ঠিক আছে, অরিন্দম সাথে আছে আমার। এবারে ভিডিও, এবারে ভিডিও তো দেখতে পাবে তোমরা, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে তোমরা কি হতে চলেছে। আমি হারিয়ে যাবো আবার একটু পরে, আমি হারিয়ে যাবো আবার একটু পরে। কিছু বলতে যাস ভাই। আমরা এখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি, সামনে থেকে গাড়ি বেরোচ্ছে, আমরা খুবই গরিব, আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি, ঠিক আছে, গাড়িগুলো পিছনে দেখতে পাচ্ছি ভাই, আমরা কোনোদিন গাড়ি দেখি নাই, ঠিক আছে, আমরা কোনোদিন গাড়ি দেখি নাই, ঠিক আছে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি, আমাদের গাড়ি নাই বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার শুভমের চ্যানেলে, হ্যাঁ, দা বং শুভম, হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ, তারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে দেবে, আচ্ছা ঠিক আছে, আর সব ভিডিওর ডিসলাইকটা অবশ্যই দিবেন, আচ্ছা। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন হাই স্কুলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করতে হাই স্কুলের ভেতরে মাঠে, আমরা কি খাবো এখনো কিছু ডিসাইড করতে পারি না। কি খাবে ভাই তোরা? স্টে হোম বিজনেস, স্টে হোম বিজনেস। হ্যাঁ, আর ওয়েট আ মিনিট, হু আর ইউ? যারা কোনোদিনও মেলা দেখোনি তারা একমাত্র ভিডিওটি দেখবে, তাছাড়া কেউ দেখবে না, আচ্ছা ঠিক আছে, বলে দেওয়া হলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাড়ি ফেরার পথে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার, চলতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে, সবাই প্রণাম করছে আমাকে, ঠিক আছে, ভিডিও করার মুডে আমি নাই, শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, বাকি দিনগুলো কি হয়। তো আজকে অষ্টমীর দিনে আমরা খ্যান দেখতে এসেছি মৃন্ময় মায়ের মন্দিরে, সবাই মিলে খ্যান দেখতে এসেছি, ঠিক আছে, কিছুক্ষণ পরে খ্যান শুরু হবে, দুপুর দিনে শুরু হবে, শুধু প্রচন্ড ভিড় এখানে, আমরা রোদের মধ্যে গরমে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই।
তো অষ্টমীর সকালে আমরা ছবি তুলতে বেরিয়েছি, রাহুলের দিকে ছবি তুলছে, এদিকে সুমিত পোজ দিতে ব্যস্ত। ঠিক আছে, ওর মানে আমার, ঠিক আছে সেটা কোনো বড় কথা নয়, ওর মানে সার্বজনীন। ব্যাপারটা হচ্ছে আমি এখন ক্যামেরা ছবিতে ছবি তুলে ব্যস্ত আছি, সেই বিখ্যাত ক্যামেরা মানে আমারই বলতে পারো, এখন আমারই বটে। তো অষ্টমীর সকালের ঘোরা আমাদের আপাতত কমপ্লিট, আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, রাস্তায় বিড়াল কাটা গেছে, আমরা দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, এইটা এটা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা, ঠিক আছে, এটা আমরা শুট করে আমরা দেখাচ্ছি, ক্যামেরা দেখানো উচিত ছিল। ঠিক আছে, বালে আমরা পড়ে যাচ্ছিলাম, এই জন্যই কাটতে বিড়াল কাটতে দাঁড়াতে হয়েছে, আমরা কিন্তু পড়ে যাচ্ছিলাম। তো নবমীর সকালে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, প্রায় দুপুর করে দুপুর হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আবার গাড়ির জন্য রওনা দিয়েছি। অনেক আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগছে এখন পর্যন্ত। তো শেষ পর্যন্ত দেখতে থাকো দশমী পর্যন্ত কি হয়। ঠিক আছে, আর আমাকে আমার লাগে সবাই কমেন্টে আনিও, নতুন একটা টি শার্ট কিনবো। ঠিক আছে, অনেক জানি আমরা, যদিও লাল টি শার্ট পরলে আমার ভালো লাগে। তো পুরো মুখ অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন জঙ্গলের মধ্য দিয়ে ঠাকুর দেখতে পেরেছি, অনেক দূরের ঠাকুর গুলো। তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা, মানে বাইরে প্রচুর জামের ফলে আমাদের এইসব পথ অবলম্বন করতে হচ্ছে, মুখ গুলো কিছু দেখা যাচ্ছে না, আমিও বুঝতে পারছি। এটা পুরো পাতি জঙ্গলের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, ফোনের ফ্ল্যাশ আমার অন আছে কিন্তু তাও মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভুজিয়া পরিবেশন করানো হচ্ছে এখন, আমাদের চা একটু পরে আসবে। এই দেখো আমার হাতে ভুজিয়া আছে, এই যে ভুজিয়া একটু একটু করে সবাইকে দেওয়া হচ্ছে। আমাদের চা চলে এসছে, এবারে আমরা চাটা খাবো। ব্যাকগ্রাউন্ডে একটা ভালো গান বাজছে, গানের আমেজে একটা ভালো চায়ের স্বাদ পাওয়া যাবে। তো নবমীর রাত্রে ঘোরা শেষ হয়ে গেছে, কালকে দশমীর জন্য অপেক্ষা করতে হবে, ঘুরেটা শেষ করে দেখতে হবে। তো আজকে দশমীর সকালে আমরা মা মৃন্ময়ীর মন্দিরে এসেছি, মাকে দর্শন করতে। আমি দশমীর সকালে প্রথমবার এসেছি এখানে, অন্যান্য দিনগুলো এসেছি, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। তো আজকে দশমীর দিনে প্রথমে এসেছি ভাই আর ভাইয়ের বন্ধুর সাথে। ঠিক আছে, তুই বলে যাস। এই যে তোমার দেখে দিচ্ছি পুরো জায়গাটা, দশমীর রাত্রি এন্ডিং হলো, এরপর আমরা বাড়ি ফিরছি। তোমরা আশা করি সমস্ত ভিডিওটা দেখেছো সবটা, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।